সেই ফেরাউনের চেলাবেলারা ফেরাউনের খলিফারা আজ পর্যন্ত পৃথিবীতে রয়েছে আল্লাহ তাদের জন্য দর্শন বানাইতে পারে ঠিক না বেঠি আল্লাহ বলেন ফেরাউন তুই এমন নিদর্শন হয়ে থাকবি ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদালিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন ফেরাউন তুই নিদর্শন হয়ে থাকবি জাতির জন্য মরিয়া সুস্কি হবি তোকে মানুষ দেখবে আর সেখান থেকে শিক্ষা নেবে নিচ্ছে কি নিচ্ছে না আজকের মানুষ নেয় না কারণ মানুষ আজ নগদে বিশ্বাসী ফেরাউনের ইতিহাসটি যদি আপনাদেরকে এক মিনিটে বলি কষ্ট হবে না তো আপনাদের ফেরাউনের ইতিহাসটি ছিল এমন আমরা সারা জীবন ওয়াজে শুনছি ফেরাউন ডুবছে নীল নদে কই ডুবছে আজকে শুনা যান ফেরাউন ডুবছে লোহিত সাগরে বাহরুল আহমার লোহিত সাগর রেড সি এই সমুদ্রে ফেরাউন ডুবে মারা যায় কথা বুঝে আসছে আমি যখন প্রথম মিশরে গেলাম আমি নীল নদের সামনে দিয়ে যাচ্ছি আর কাঁদতেছি ড্রাইভার আমার জিজ্ঞাসা করতেছে মা ইউ কি কাইয়া শেখ শেখ তোমারে কাদায় কিসে কেন কান্দ আমি কাইরে কয়টা ফেরাউন মরছে এর মধ্যে ডুববা না কাইন্দে কি পারি সাথে সাথে আমার কো তোমারে কে কইছে ফেরাউন এখানে মারা গেছে ফেরাউন তো মরছে লোহিত সাগরে কোন সাগরে নীল নদে না নীল নদে একটি লম্বা নদী যেটি দশটি দেশের উপরে প্রবাহিত হয়েছে কিন্তু পাশের দিক থেকে খাটো নদী আমাদের দেশে একটা বড় জোর একটা খাল যেমন হয় এই রকম এটার ভিতরে একটা জাতি ডুবতে পারে না জাতি ডুবেছিল লোহিত সাগরে কোন সাগরে আজ থেকে জেনে নেন কোন সাগরে লোহিত সাগরে ডুবার পর আল্লাহ কইছে তোরে আমি নিদর্শন বানাবো আমরা তো কোরআন পড়ি না এই জন্য আমরা বুঝি না আল্লাহ বলেছে তোকে আমি নিদর্শন বানাবো আল্লাহ নিদর্শনটা কেমন হবে তা কি বুঝে নিদর্শনটা এমন হবে আল্লাহ তাকে করলেন কি বিনা টিকিটে লোহিত সাগর থেকে 600 কিলোমিটার দূরে হচ্ছে নীল নদ কোন নদ আর নীল নদ থেকে আবার 200 কিলোমিটার দূরে হচ্ছে ভূমধ্য সাগর কোন সাগর আল্লাহ তাআলা বিনা টিকিটে লোহিত সাগর পার করে নীল নদ পার করে ভূমধ্য সাগরে নিয়ে ফেরাউন তারে সুখী বানায় রেখে দিলেন আল্লাহু আকবার জেলে জাল ফালাইছে মাছ ধরার জন্য দেখে একটা সুস্কি উঠে আসে কিরে এটা কি এত বড় মাছ খুঁজা দেখে তার চুলও আছে নাকও আছে চোখও আছে এমন কি তার হাতের নখগুলো পর্যন্ত আছে আল্লাহু আকবার পৃথিবীর রাশিয়ার বিজ্ঞানীরা ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো কে এটা গবেষণা করতে করতে দেখে পানির নিচে প্রায় 2000 বছরের উপরে পানির নিচে যে লাশটি ছিল চিৎকার করে বলি আল্লাহু আকবার এবার তারা মনে মনে ভাবলো যে লাশটার দাম তো কম না এত বছর আল্লাহ পানির নিচে রাখছে কিচ্ছু হয় না হের কয়টা চুল আমরা চুরি করে লয়ে যাই এবার ফ্রান্সের তারা করলো কি কয়টা চুল সিরা চুরি করে নিয়ে গেছে নিয়ে যখন তারা তাদের গবেষণাগারে টিকিট লাগায় যখন বিক্রি শুরু করলো যে টিকিটগুলা কাইটে কাইটে ফেরাউনের চুলগুলা দেখো আল্লাহ করে রাখ চুলগুলো আনার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি কারণ নিদর্শন রাখছি কে জোরে কোন কে রেখেছে আল্লাহ তাআলা মিশরের বৈজ্ঞানিকদের চোখে ধরা পড়ায় দিলেন যে তোকে ফেরাউনের চুল কিন্তু লয়ে গেছে এই জন্য ফেরাউনের লাশের পাশে একটা ক্লিপের মধ্যে কয়েকটা চুল রাখা ওইখানে লেখা ফ্রান্স চুরি করে নিয়ে গিয়েছিল আমরা টাইনা হেসরায় আবার চুলগুলো আইনে এনে দিয়ে দিছি সুবহানাল্লাহ একটা চুল আল্লাহ পাক ফেরাউনের ক্ষতি হতে দেয় নাই সে আল্লাহ আছে না নাই একটু চিৎকার করে বলে আছে না নাই সুতরাং